হ্যালো সবাইকে আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি কারণ এই কেকের প্রসেসিংটা এতটাই বড় ছিল যে শর্ট ভিডিওতে আমার পক্ষে পুরোটা দেখানো পসিবল হয়নি তো সেই জন্যই ভাবলাম একটা লং ভিডিও বানাই তো এটা ছিল ডুয়েল ফরেস্টে এক সাইড ছিল ভ্যানিলা এক সাইড ছিল চকলেট ট্রাফল আমি হাফ পাউন্ড করে দুটো আলাদা করে বেক করে নিয়েছি একই সাইজের টিনে তো দেখলে ভ্যানিলা কেকটা আমি কীভাবে এখানে রেডি করলাম যেহেতু হাফ হবে তো এবার চকলেট ট্রাফলটাও সেই সেমভাবেই রেডি করে নিচ্ছি ফার্স্টে ভালোভাবে আইসিং করে নিয়েছি তারপরে মিডিল থেকে ডিভাইড করে নিয়ে একটার উপর একটা চাপিয়ে দেবো এতে করে আমার চারটে লেয়ার বেরিয়ে গেল তো সেমভাবে দুটো কেক আমি রেডি করার পর এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজ করতে দিয়েছিলাম যাতে ভালোভাবে সেট হয়ে যায় এবার দুটো এনে আমি জুড়ে দিচ্ছি এইভাবে এই ডুয়েল ফ্লেভারটা এইভাবে না করেও বেক করার সময় একটাই টিনে বেক করা যেতে পারে বাট তাতে করে কি হয় একটুখানি মেসি হয়ে যেতে পারে আর পরিমাণটা কম হতে পারে হয়তো ভ্যানিলাটা একটু বেশি হয়ে গেল বা চকলেটটা একটু বেশি হয়ে গেল তো তার থেকে বেটার হয় যে এইভাবে আলাদা করে বেক করে সেটাকে জুড়ে দেওয়া এবার ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি পার্পল কালার দিয়ে পার্পল আর হোয়াইটের মধ্যেই ছিল কেকটা তবে কেকটা ওয়ান পাউন্ড হলেও কিন্তু ওয়েটটা ওয়ান পাউন্ড ছিল না শেষ পর্যন্ত প্রায় দু পাউন্ডের কাছাকাছি হয়ে গিয়েছিল যেহেতু আমি চারটে লেয়ার করেছি কোনো হেভি ডিজাইনের মধ্যে যদি ডুয়েল ফ্লেভার করা হয় তখন কিন্তু সেটা ওয়ান পাউন্ডে হবে না মিনিমাম দেড় পাউন্ড বা টু পাউন্ডস করতে হবে তো আমি এবার নিচটা একটু ডার্ক পার্পল করে নিচ্ছি এবার এখানে হোয়াইট কালার আর লাইট পার্পল কালারের ফ্লাওয়ার বসবে এখানে যে ফ্লাওয়ারগুলো আমি বানিয়েছি এই ফ্লাওয়ারগুলো দেখতে কঠিন হলেও কিন্তু খুব একটা কঠিন নয় ভীষণই ইজিভাবে এগুলো বানানো যায় আমি এখানে ভিডিওটার স্পিড বাড়িয়েছি বলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এটার আমি একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেখানে আমি প্রপারভাবে এই ফ্লাওয়ার মেকিংটা তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরাও এইভাবে খুব ইজিলি এই ফ্লাওয়ারটা ট্রাই করতে পারো আর এটা আমি রোজ নজল দিয়ে করেছি তো ফার্স্টে পার্পলগুলো আমি করে নিচ্ছি তারপরে হোয়াইটগুলো করব কারণ দুটো আলাদা আলাদা করে করতে গেলে অনেকটাই ক্রিমটা নষ্ট হয়ে যাবে তো ফার্স্ট একটা কালার দিয়ে করে নিয়ে দেন আরেকটা কালার ইউজ করব তো ওপরের ফ্লাওয়ারগুলো আমার হয়ে গেছে এবার আমি নিচেরগুলো বসাচ্ছি বানানো ইজি হলেও কিন্তু সময় অনেকটাই লাগে কারণ বেশ আলতো হাতে করে এই ফ্লাওয়ারগুলো বানাতে হয় কারণ প্রত্যেকটা পেটালস যাতে সমান হয় পেটালস উঁচু নিচু হলে কিন্তু দেখতে ভালো লাগবে না এটা অনেকটা পদ্মফুলের মতো দেখতে লাগে বাট পদ্মফুল নয় কোনো একটা ফুল হবে আমি নাম জানি না আমাকে যেই ফটোটা প্রোভাইড করেছিল সেখানে বাটার ক্রিমে ছিল সেখানে ফিনিশিংটা আরও সুন্দর ছিল আমি যেহেতু হুইপ ক্রিমে করছি তো সেই জন্য অতটাও বেটার ফিনিশিং আসেনি তোমরা সবাই যেন যে হুইপ ক্রিমের থেকে বাটার ক্রিমের কাজ বেশি সুন্দর হয় সেখানে ফিনিশিংটাও খুব ভালো আসে তো ওখানে ফ্লাওয়ার আমার অলমোস্ট ডান এবার একটু লতাপাতা টাইপস করে দিচ্ছি এই লতাপাতাগুলো বানাতেও কিন্তু আমার বেশ সময় লেগেছে এক কথায় বলা যায় এমনি একটা কেক বানাতে আমার যা সময় লাগে এই কেকটা বানাতে তার থেকে বেশি সময় লেগেছে তো কেকটার ফাইনাল ফিনিশিং কিন্তু ভীষণ সুন্দর এসেছে তোমরা শেষ পর্যন্ত দেখো আর কেকটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর ফার্স্ট টাইম আমি লং ভিডিও শেয়ার করলাম সেটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও